হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড ব্লগস। তো আজকে একটা নতুন দিন, আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানালাম। আজকে সানডে, তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। এখন আমি সকাল সকালই উঠবো, কারণ সৌরভ নতুন যে জবটা জয়েন করেছে তার টাইমিংটা সকালে, মানে সকাল 10টা থেকে ওই সন্ধ্যে 6টা 7টা যেরকম হয় নর্মাল টাইমিং সেটাই। আগে রাত হতো তো প্রচণ্ড ওটা নিয়ে সমস্যা হচ্ছিলো, রাতে ঘুমাতে হতো, সকালে উঠতে দেরি হয়ে যেত, আর সকালে দেরি হলে যেটা হয় সমস্ত কাজে কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যেত, তো সময়টা কম পাওয়া যেত সকালে। আর রাতে তো ও বিজি থাকতো, সেই জন্য আমিও মোটামুটি একাই থাকতাম, বসে থাকতাম, তোমাদের সাথেও সেটা বারবার বলেছি। তো এখন মনে হচ্ছে লাইফটা আবার ঠিকঠাক রুটিনে এগোবে। তো হ্যাঁ, সকালে উঠে গিয়ে যেটা হয় রান্না টান্নার একটুখানি জোগাড় করে নেব। চা খাওয়া হয়ে গেছে, আজকে সৌরভী চা করে দিয়েছে, ছুটির দিনগুলো করে দেয়, টুকটাক ভালো লাগে। আর ব্রেকফাস্ট কী করবো জানি না, হয়তো ছাতুটাতো কিছু খাবো, বা বাইরে থেকেও কিছু আনবে কি না সেটা জানি না, বাইরে আনবো না আজকে, ছাতুটা তো কিছু ঘরেরই খেয়ে নেবো। আর হ্যাঁ, আজকের ওয়েদারটাও বেশ ভালো, রোদ আছে হালকা, বাট সেই তাতাপোড়া গরমটা নেই, যেহেতু রোজ একটু বৃষ্টি হচ্ছে সেই কারণে ওয়েদারটা খুব ভালোই আছে। সৌরভের একটা এইমাত্র পার্সেল এলো, কি এটা দেখা যাক। কি আছে, বোল্টের একটা স্মার্ট ওয়াচ, এটা ওর গিফট। তো এটা এখন আনপ্যাকিং হবে, এটা হলো একটা টোকেন অফ লাভ, হলো। বাহ, খুব সুন্দর, দারুণ হয়েছে। তো সকাল সকাল এইরকম একটা গিফট পেলে তো আর কথাই নেই, ও ভীষণ হ্যাপি, বলো। হ্যাঁ, এটা আমার পাঠিয়েছে আমার পুরনো অফিসের লাস্ট অফিসের আমার বস, যেটা করেছে বুঝতেই পারছি তিনি করেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো দেখি এটার ভেতরে কি আছে, এটা তো হয়ে গেল মেন ইউনিট ওয়াচটা, তার সাথে চার্জার, আর এটা হচ্ছে কিছু পেপার ওয়ার্কস, ওয়ারেন্টি ম্যানুয়াল। তো যাই হোক, পড়ো হাতে। আগের ব্লগে তো তোমরা জানোই, দেখলেই ও দিল্লি গিয়েছিল, ওখানে ওর নতুন জব স্টার্ট হয়েছে। তো পুরোনো অফিস থেকে ওর স্যার ওকে খুশি হয়ে গিফটটা পাঠিয়েছে, এটা মানে ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস, এই ছোটো ছোটো জিনিসগুলো খুব ভালো লাগে। হ্যাঁ, যে ভালো পারফরমেন্সের জন্য স্যারেরা এত ভালোবাসে, এই ছোটোখাটো গিফটগুলো, এগুলো অনেকটা মাইনে রাখে লাইফে। আর এটা গিফটের থেকেও বড় হলো, এটা একটা টোকেন অফ লাভ, ওর প্রতি যে ভালোবাসা বলো, স্নেহ বলো, ওকে ভীষণ ভালোবাসতো, তো সেই জন্য ওর জন্য এটা পাঠিয়েছে, ও ভীষণ হ্যাপি, আমিও ভীষণ হ্যাপি। আজকে হবে চিকেন, চিকেনের জন্য দেখো এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর এখানে আদা রসুন করে নিয়েছি, কটা লঙ্কা দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল করে করবো, এটা পেস্ট বানিয়ে নেব। তো এবারে চিকেনটা ম্যারিনেট করে নেব, তার জন্য দিয়ে দেবো কুচোনো পেঁয়াজ কিছুটা, একটুখানি ভেঙে ভেঙে নিই, এই যে এখানে পেস্টটা, রসুন, আদা আর কাঁচা লঙ্কার, এটা কিছুটা দিয়ে দিলাম। আর দেবো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার, আর অল্প তেল। এরপর সব মশলা ভালো করে চিকেনে মেখে মুখে রেখে দেবো বেশ কিছুক্ষণ, আজকে টক দই দিইনি তাই জন্য ম্যারিনেশনটা একটুখানি বেশিক্ষণই রাখবো। তো ম্যারিনেশন ডান, পুরো ভালোভাবে চিকেনগুলোকে মাখিয়ে নিয়েছি, এবারে ঢাকা দিয়ে এটা মিনিমাম আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দেবো। মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি, এখন আলুটা কেটে নেব, আর যদি কিছু করি সবজি জাতীয় যদি কিছু করি তাহলে সেটাও কেটে নেব, দেখি কি করা যায় আর সাথে।
আর কালকে রাতেই চায়নাদি হঠাৎ কল করে বললো যে আজকে আসতে পারবে না, জানি না কেন মাঝে মধ্যে এরকম করছে কামাই, যাই হোক কিছু করার নেই আসতে পারবে না, তাই জন্য কালকে রাতেই আমি বাসন টাসন মোটামুটি অনেকটা মেজে ধুয়ে রেখে দিয়েছি যাতে সকালে উঠে দেরি না হয়ে যায়। আর চা যেহেতু খাওয়া হয়ে গেছে, চায়ের ঝামেলা নেই, রান্না শুরু করার আগে ব্রেকফাস্টটা করেই নিই, তো এখন একটুখানি ছাতু করে দুজনেই খেয়ে নেবো। মাংসের সাথে কি করব ভাবছিলাম, তখনই মনে পড়লো যে ফ্রিজে আছে চিচিঙ্গা, তো চিচিঙ্গাটাও করে নিই। চিচিঙ্গাগুলো বেশি দিন ফ্রিজে থাকলে না শুকিয়ে যায়, আর তখন এর গায়ের যে মানে এই ছালগুলো ছাড়াতে কষ্ট হয়, তো টাটকা থাকতে থাকতেই তাই জন্য কেটে বেটে এটা করে নেবো। তো আজকে মাংস আর চিচিঙ্গা চচ্চড়ি টাইপ, ব্যাস এইটুকুই। রান্নাঘরের কাজ মোটামুটি অর্ধেক সারা হলো, মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, চিচিঙ্গাও কেটে নিলাম দেখতেই পেলে, তো আজকে হবে মাংস কষা কষাই করবো একটু আর চিচিঙ্গা, ব্যাস এইটুকুনি করবো। আর হ্যাঁ, যেটা তোমাদের বলছিলাম যে সৌরভের যে নতুন যেখানে জব হয়েছে ওখানে টাইমিংটা যেহেতু ভালো, তো আমি একটুখানি বেশি টাইম পাচ্ছি তোমাদের সাথে কথা বলা, ঠিকঠাক করে ভিডিও করার, কারণ সকাল সকাল উঠলে অনেকটা কাজ স্মুথলি এগিয়ে যায়। আর আজকে যে গিফটটা দেখলে এসেছে, ওটা ওর পুরনো অফিসের বস ওকে ভালোবেসে দিয়েছে, ইট ওয়াজ আ সারপ্রাইজ গিফট, আমরা একদম জানতাম না, এটার বিষয়ে কোনো আইডিয়াই ছিল না। হঠাৎ সকালে ডেলিভারি বয়ের ফোন এলো, ফোন এসে বললো যে সৌরভ দত্তর নামে একটা আছে পার্সেল, তো খোলার পর আমরা বুঝতেই পারলাম যে স্যারই পাঠিয়েছে, তো ওটা একটা ভীষণ ভালো লাগার জায়গা। আর আজকের ব্লগটা দেখে তোমরা হয়তো ভাববে যে বাবা ছিল, বাবা কোথায় গেল, এখন বাবা বাড়িতেই আছে, মানে আমার বাপের বাড়ি ওখানেই আছে। এর মাঝখানে অনেক কটা দিন গেছে, সেই কটা দিনে খুব মানে কি বলবো, এদিক ওদিক ডাক্তারখানায় যাওয়া আবার এগুলো একটু করতে হয়েছে, সেই সময় আমি ঠিকঠাক ভিডিও করিনি। আর তোমরা এটাও ভাবছো যে সৌরভ তো গেল, তুমি বললে যে দু তিন দিন বা তিন চার দিনের ব্যাপার, কিন্তু সৌরভকে আবার দেখা যাচ্ছে নেক্সট ব্লগে, কারণ এই মাঝের কটা দিনে অনেক কিছু হয়ে গেছে। তো কি হয়েছিল, বাবার পায়ে এমনি তো ব্যথা ছিল না, ওই একটা বেল্ট মতন দিয়েছিল, বলেছিল ওটা দিয়ে হবে, কিন্তু যেটা হয় বাবা একটু চেষ্টা করছিল, একটু বাথরুম যাওয়া এগুলো করছিল, তো তখন খুব ব্যথা হচ্ছিল, পা ফেললে আর কি মাটিতে, তো ভাবলাম যে না ডাক্তারের সাথে একটু কনসাল্ট করে নিই যে এটা করা ঠিক হচ্ছে কি অন্য কি কোনো অন্যভাবে কিছু ট্রিটমেন্ট হবে কি। তো তারপর ডাক্তারখানায় নিয়ে যাওয়া হলো, তো ডাক্তার দেখে বললো যে যেই বেল্টটা বাঁধা হয়েছিল ওটা মানে কন্টিনিউ থেকে বেড রেস্ট থাকলে ভালো হতো, হাঁটা চলা না করাটাই বেটার, তো তাই জন্য ডাক্তার বললো তাহলে ওই বেল্টটা কন্টিনিউ না করে প্লাস্টার করে দিই। তো আমরাও দেখলাম যে হ্যাঁ প্লাস্টারটা করে দিলে ওটাই সিকিওর হবে, নামাটামাও বন্ধ থাকবে, আর বাবা এমনি খুব মানে কি বলবো শুয়ে থাকার মানুষ না একদম, আর শুয়ে থাকতে চাইছিলও না, তো আমরা ভেবেচিন্তে আর প্লাস্টারটা করে দিই তাহলে একটু কথা শুনবে শুয়ে টুয়ে থাকবে, তো এখন প্লাস্টার করা হয়েছে। আর যেহেতু প্লাস্টার করা হয়েছে তো স্ট্রেচারে করে ওঠানো নামানোর একটা ব্যাপার ছিল, তাই জন্য ওই বাড়িতে সিঁড়ি, ওই বাড়িতে এখানে লিফটে করে একটু সমস্যা হতো, ছোটো লিফট ফ্ল্যাটে, তো ওই বাড়িতেই আছে এখন, আর আমি একটুখানি যাতায়াত করে করেই সমস্ত কিছু করছি। তো সৌরভের যেহেতু দিনের বেলায় অফিস হয়ে গেছে তো ওরও একটু খাওয়া দাওয়া টিফিন এইগুলোর ব্যাপার থাকে, তো ওখানে থাকলে বারবার যাতায়াত করতে হচ্ছে, গরমে সেটাও খুব একটা কনভিনিয়েন্ট নয়, তো আমি তাই জন্য এখানেই আছি বাড়িতে, ওই বাড়িতে আমি যাতায়াতটা করছি, তো বাজার টাজার সমস্ত কিছু করে দিয়েছি, ওষুধ টষুধ যা লাগছে ওগুলো আমি করে দিচ্ছি, কারণ আর তো কেউ নেই, বাবারও যেটা হয় বাবার তো এখন কিছু করার নেই, মনেরও বয়স হচ্ছে, তো এইভাবেই চলছে দিন, এইভাবে কয়েকটা দিন কাটুক। একটা মাসের ব্যাপার, হ্যাঁ পাঁচ সপ্তাহ বলেছিল, তার মধ্যে এক সপ্তাহ তো হয়েই গেছে, আর চারটে সপ্তাহ এক মাস, এটা তত তাড়াতাড়ি কেটে যায়, বাবা সুস্থ হয়ে যায় তত তাড়াতাড়ি ভালো। চলো অনেকক্ষণ গল্প করলাম, রান্নাটা শুরু করে দিই, অনেকক্ষণ হয়েছে ম্যারিনেশন হয়ে গেছে, তো দুটো দুদিকে বসিয়ে দিই, আমি এখন রান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। দুই দিকেই দুটো কড়া বসিয়ে দিয়েছি, ছোটোটায় হবে চিচিঙ্গা আর বড় কড়াটায় মাংস হবে, এই তেলটা আরেকটু গরম হবে, আর এটাতে আমি এখন চিচিঙ্গার জন্য ফোড়ন দিয়ে দেবো অল্প কালো জিরে,
আর দেব কিছুটা পিছনা পেঁয়াজ। আর এটারও তেল গরম হয়ে গেছে, আলুগুলো ছেড়ে দিলাম। মাংসের আলু দেখো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর এইদিকে চিচিঙ্গার পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে এসেছে, আর একটুখানি ভাজা হলে তারপর চিচিঙ্গাটা দেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসেছে, কিছুটা মশলা তো আমি ম্যারিনেশনে দিয়েছিলাম, আর কিছুটা মশলা আছে ওটা এখন দিয়ে কষে নেব। মশলা কষা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম চিকেনটা। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিলাম টমেটো। চিচিঙ্গাটা এতটাই ভালো, দেখো পুরো এক করা চিচিঙ্গা মজে কতটুকুনি হয়ে গেছে, তো দেখতে তো পাচ্ছো মোটামুটি হয়েই গেছে। আর একটু ভাজা ভাজা করব, আর একটুখানি আমি এই সময় চিনি দিয়ে দেবো, অল্প হালকা মিষ্টি হলে ভালো লাগে। এরপর ভালো করে আর একটুখানি মজিয়ে নেব, আর ঠিক নামানোর আগে অল্প ধনে পাতা কুচি দিয়ে দিলে ব্যাস রেডি হয়ে যাবে। হয়ে গেছে চিচিঙ্গা, ধনে পাতা দিয়ে দিলাম, এবার চাপা দিয়ে রেখে দেবো। মাংসও আমার পুরো কষানো ডান এখানে, আর এখানেও কিছুটা অনেকটাই প্রায় হাফ মতন এখানে কষা তুলে নিয়েছি, আর বাকিটা আমি একটুখানি গ্রেভি করব। গ্রেভির জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম, অল্পই দেব। বেরিয়ে পড়েছি, এখন সব খাবারগুলো নিয়ে গিয়ে টেবিলে সার্ভ করে দেবো, আর লাঞ্চটা করে নেবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, ভেবেছিলাম একটুখানি ঘুমাবো। আজকে রবিবারের দুপুর আর বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, হাওয়া দিচ্ছিল, বাট ঘুম হয়নি একদমই। টিভি দেখলাম একটুখানি, সিনেমা টিনেমা এই টুকটাক এরম করতে করতেই সন্ধ্যাবেলা হয়ে গেল। সন্ধ্যাবেলায় সৌরভের একটুখানি বেরোনোর কথা ছিল, এক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু সেটাও যাওয়া হয়নি। তারপর মানে অনেক প্ল্যান হয়েছে উত্তরোত্তর, তারপর ভাবলাম বাইরে যাব ফুচকা টুচকা খেতে, সেটাও যাওয়া হয়নি। তারপরে কথা ছিল বাড়িতে যাব, বাবার সাথে একটুখানি দেখা করে আসব, সেটাও ক্যান্সেল করলাম, কারণ বাবা ফোন করলো, করে বললো মাসিরা এসেছে, আমার দিদি জামাইবাবু ওরা সবাই এসেছে। তো ভাবলাম আজকে যখন সবাই এসেছে বাবা একা ফিল করবে না, গল্প টল্প করে ওদের সন্ধ্যাটা ভালোই কাটবে, তো আজকের দিনটা আমি একটুখানি বাড়িতেই কাটাই। কারণ এই কটা দিন মানে দু তারিখ থেকে মোটামুটি আমার ওপর প্রচণ্ড এদিক ওদিক এদিক ওদিক করেই কেটেছে, একটা দিনও মনে বাড়িতে ঠিকঠাক বসে কাটাতে পারিনি। তো আজকে যেহেতু সৌরভের ছুটি, তো আমি ভাবলাম ঠিক আছে আজকের দিনটা বাড়িতেই থাকি, বাইরে আর বেরোবো না। তো এখন সন্ধ্যাবেলা একটুখানি চাটা করে নেবো, চা নিয়েই বসবো, একটু আড্ডা মারবো, তারপর দেখা যাক কী হয়। চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর তো বসেই আছি, ভাবলাম কি করব। তো আজকে যেহেতু চায়না দিয়ে আসেনি, আজকে খুব আমার হ্যাপা গেছে, সকালের বাসন সব মানে কালকের পুরো দিনের বাসন আজকে সকালের সব মেজে মেজে করতে হয়েছে, তো আজকে যে কারণে ওই বাড়িও যেতে পারলাম না। একটুখানি মুডটাও অফ আছে ওনার উপর, কারণ বিগত কয়েকদিন ধরে উনি এরকম করছে যে হুট করে রাত্রিবেলা বলছে। একদিন এমন হয়েছে যে রাত 12টায় আমায় কল করে বললো যে পরের দিন আসতে পারবো না,
তো ঠিক আছে, সবার সুবিধা অসুবিধা থাকে আমি কোনো সময় সেটা নিয়ে বলি না, বাট আমি সবসময় বলি তুমি একটু আগে বলে দাও তাহলে আমার সুবিধা হয়। এমার্জেন্সি সবার থাকতে পারে, সেটা মাঝে সাঝে হয়, কিন্তু এখন দেখছি এটা নিত্য হয়ে গেছে। তো যাই হোক, কালকে যাতে আবার আমাকে হ্যাপা না করতে হয়, কালকে ওই বাড়ি যেতেই হবে। তো কী করবো ভাবলাম, কালকে যা রান্না করবো সেই সবজিগুলো আমি এখন একটু কেটে নিই। তো আমি এখন খাটেই বসে পড়েছি, এই যে পটল আলু সব নিয়ে, আর টিভি ওইদিকে চলছে, কিছু একটা চালিয়ে নেব। আর এরকম দেখো বিছানায় একটা কাপড় বেঁধে নিয়েছি, আর এগুলো তো প্যাকেটেই আছে, অসুবিধা নেই। তো এখন টিভি দেখতে দেখতে একটুখানি সবজিটা কালকে কেটে রাখবো। আর এখানে সৌরভও রেডি ফেডি হয়ে নিয়েছে, বেশি দূর যাবে না, ও যাবে দোকানে। কি আনতে বলে দাও। তো যাচ্ছে নিচের দোকানে অমৃতাঞ্জন আনতে, এইটা ওর হচ্ছে নিত্য সঙ্গী, মানে ও যেখানেই যায়, ঘুরতে হোক, কাজে হোক, বা মানে ঘরেও যেই ঘরে থাকে ওর সাথে সাথে ওটা ঘোরাঘুরি করে, তো ওটা নিয়েই ঘোরাঘুরি করে এদিক ওদিক। কেন আমি জানি না, ওটা ওর একটা ম্যানিয়া হয়ে গেছে, মাথা যন্ত্রণা তন্ত্রণা কিচ্ছু না, ওর ওটা লাগালে নাকি ভালো লাগে, ভালো ঘুম হয়। আর এটা আরেকজনেরও আছে অভ্যাস, সেটা হচ্ছে আমার বান্ধবী মৌমিতার, ওর আগে ছিল না, ইদানিং দেখছি ও নিয়ে ঘোরাঘুরি করে, বা যখন ইচ্ছে হচ্ছে এরকম এরকম করে একটু লাগিয়ে নিচ্ছে, তাতে নাকি ওরা শান্তি পায়। যাই হোক, দোকানে যাচ্ছে, আমার জন্য একটা চিপস এনো। সবজি কেটে নিলাম এখানে, এই দেখো চারটে বড় পটল ছিল, এটাকে গোটা রেখেছি, যদি পটলের দোরমা বা কিছু করি। আর তলায় আলু পটল কেটে নিয়েছি তরকারির জন্য, আর এইগুলো এখন ধুয়ে টুয়ে রেখে দেবো। বাইরে প্রচণ্ড ঝড় উঠেছে, এলো পাথারি হাওয়া দিচ্ছে, এক্ষুনি হয়তো বৃষ্টি নেমে যাবে, বৃষ্টি নেমেও গেছে, রাস্তা পুরো দেখতে পাচ্ছি আমি কালো হয়ে গেছে ভিজে। তো বাইরে যাওয়ার তো কোনো প্ল্যানই এই মুহূর্তে নেই, ঘরে বসেই একটুখানি পার্টি টাইপ করা যায়। দেখতে পাচ্ছ কীরকম হাওয়া দিচ্ছে, প্রচণ্ড বাইরে, খুব ভালো একটা ওয়েদার, বাইরে বেরোয়নি ভালো হয়েছে, না হলে পুরো বৃষ্টিতে ভিজতে হতো আজকে। আর আমরা ঘরেই ওই জন্য বসে পড়েছি গুছিয়ে, এখন খাবো কোল্ড ড্রিঙ্কস উইথ চিপস, একটু সরি চিপস না কি জানো এই গ্লাসগুলো, এ বাবা একটু উড়ে চলে গেল, দেখো এইরকম হাওয়া দিচ্ছে, প্যাকেট প্যাকেট সব উড়ে যাচ্ছে, প্রচণ্ড হাওয়া, তোমার গেঞ্জিটা এইরকম নড়ছে পুরো, প্রচন্ড হাওয়া দিচ্ছে, বেশ মজা আসছে। আর এই গ্লাসটা যেটা ওই সেই মেলার থেকে আমি কিনেছিলাম, আজকে ফার্স্ট টাইম ইউজ করছি। আর এই যে একটু উড়ে উড়ে চলে যাচ্ছে, এইটা যে এখন খুলে ঢালবো এখানে, আমি জানি না যে প্লেটে থাকবে না, সব উড়ে ঘরে ছড়িয়ে যাবে, প্রচণ্ড যেহেতু হাওয়া দিচ্ছে আমি এটা ঢাললাম না, আমি এই প্যাকেটটাকে বাটির মতন করে একটা ইউজ করে নিচ্ছি কেটে, আর কোল্ড ড্রিঙ্কস। তো এই একটু পপকর্নের প্রথমে যে কনসেপ্টটা ছিল, ওটা স্যাশে পাওয়া যেত, বিক্রি হতো, ওটাকে একটা প্রেশার কুকার বা কড়া বা কোনো বাটিতে দিয়ে অল্প আঁচে দিয়ে ঢেকে দিলে ওটা পপকর্ন হয়ে যেত। তো এখন তো ওরা একেবারে রেডিমেডই বার করছে, আমার মনে হয় এটাই বেটার, কারণ ওই ওইটুকুনি পপকর্ন করার জন্য আবার বাটি গ্যাস হানাতেনো অনেক ঝামেলা, তো এইটা বেস্ট। খেতেও বেশ ভালো, মশলা দেওয়া। সানডে সন্ধ্যাটা যতটা বোরিং হবে ভেবেছিলাম অতটা হচ্ছে না, বেশ ভালো লাগছে, খুব ভালো লাগছে বাইরের ওয়েদারটা, ঠান্ডা পুরো হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, আর কি চাই বলো, সানডের দিনে ছুটির দিনে এরকম বাইরের ওয়েদার, আর ঘরে বসে একটুখানি টিভি দেখে এনজয় ব্যাস। তো যাই হোক, পপকর্ন আর এই কোল্ড ড্রিঙ্কস এটা খেতে খেতে এখন আমরা একটু আড্ডা মারবো, একটু উই টাইম স্পেন্ড করবো, সিনেমা দেখবো, নতুন কি মুভি ছেড়েছে সেগুলো একটু সার্চ করে দেখবো। তো চলো, আজকের ব্লগটা আমি আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থাকো, আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আমি নতুন ইউটিউবার, নতুনভাবে জার্নিটা স্টার্ট করেছি, মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছিলো তোমরা সবাই জানো, তো তোমরা সাপোর্ট না করলে কিন্তু কোনোভাবেই এগোতে পারবো না। তো অনেক 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 ভালোবাসা আর সাপোর্ট চাই, তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভালো ভালো ভিডিও আশা করি আমি তোমাদেরকে উপহার দিতে পারবো। তো আজকের মতন এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থাকো, ঠান্ডা ওয়েদার আছে, এনজয় করো, টাটা বাই।